ফাতেমা ঘরের ভিতর থেকে ডাক দিয়া কয় বেলাল, আমার আব্বা অসুস্থ, চাবুক দিয়া কি করবি বলো। ওই মুহূর্তে বেলাল ডাক দিয়া কয়, ফাতেমা রে, সব সাহাবীরা আল্লাহ নবীর সামনে বসে, ও ফাতেমারি, আমার নবীর সামনে সব সাহাবীরা বসা, কি হয়েছে রে বেলাল? নবীজির শেষ মুহূর্তে সাহাবিদের কাছে ক্ষমা চাইতেছে রে ফাতেমা। হে ফাতেমা, তোমার ঘরে চাবুকটা আছে, চাবুকটা আমার হাতে দাও। প্রকাশা দাঁড়ায় আছে, এই চাবুক দিয়ে আমার নবীর পিঠে বাড়ি মারবে, আঘাত মাইরা প্রতিশোধ নিবে। ফাতেমা ডাক দিয়া কই, বেলাল রে, আমার বাবার সামনে কি আমার দুই সন্তান হাসান হুসাইন কি নাই? বেলাল ডাক দিয়া কয়, ফাতেমা রে, নবীজির সামনে হাসান হুসাইন আছে, হযরত আলীও আছে। ওই মুহূর্তে ফাতেমা ডাক দিয়া কয়, আমার দুইটা সন্তান থাকতে আমার বাবার পিঠের মধ্যে কেন আঘাত দেওয়া হবে? গিয়া বইল, আমি হাসান হুসাইনের, আমি হাসান হুসাইনের দুধ পান করাইছি, ওই দুধ পান যে করাইছি, আমি কিন্তু দুধের দাবি ছাড়ব না, যদি আমার সন্তানের সামনে আমার বাবার গায়ে আঘাত মারা হয়। এ আমার বাবা জিরারে, হযরতে বেলাল চাবুকটাই না রহমতের নবীর হাতে দিল রে। আমার নবী চাবুকটা হাতে নিয়ে ডাক দিয়া কয়, প্রকাশা, তুমি আমার সামনে আসো, এই নাও চাবুকটা নিয়ে আমার গায়ে তুমি আঘাত মারো, বাড়ি মারো। আবু বকরের সামনে দাঁড়ায় ডাক দিয়া কয়, প্রকাশা রে, চাবুক দিয়ে আমার নবীর গায়ে আঘাত দিও না, প্রয়োজনে পিটাইতে পিটাইতে আমারে মেরে ফেলো, রহমতের নবীর গায়ে একটা আঘাত দিও না, রহমতের নবীর গায়ে একটা ফুলের টোকাও দিও না। ও কাসা ডাক দিয়া কয়, না, তোমাদের কথা আমি মানব না, প্রতিশোধ আমাকে নিতেই হবে, নিতেই হবে। হযরতে উকাসা হাতের মধ্যে চাবুক নিয়ে আমার নবীর সামনে দাঁড়াইল। উকাসা ডাক দেখ, আল্লাহ নবী, আপনি যখন আমার পিঠে আঘাত দিয়েছিলেন, ওই মুহূর্তে আমার গায়ে কোনো জামা ছিল না। ওগো নবীজি, আমার পিঠটা খোলা ছিল গো নবীজি, ওগো নবীজি, দয়া করে মেহরবানি করে যদি পিঠের জামাটা সরাইয়া দিতেন, তাহলে মন ভৈরা পিঠের মধ্যে চাবুকের আঘাত দিতে পারতাম। আমার নবী ডাক দিয়া কয়, দাঁড়াও, তুমি যেমনে চাইবা আমি এমনিই দিব, প্রতিশোধ নিতে চাও অসুবিধা নাই, আমি দুনিয়া আর জমিনে আমার গুনাহ মাফ করাইতে চাই, আমার কোনো গুনাহ নাই, তবে তুমি যেহেতু বলতেছ আমি আঘাত দিয়েছি, অপরাধ করেছি, আমার অপরাধরা আমি দুনিয়ার থেকে মাফ করাই নিতে চাই, পরকালে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে চাই না। ও কাসা হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর নবীর সামনে এসে গেল, দাঁড়াইয়া গেল। নবীজি জামাটা খুইলা নিছে, আল্লাহ নবী জামাটা যখন সরাইয়া পালাইছে, পুরা মসজিদের মধ্যে কান্নার আওয়াজ, মসজিদের ভিতরে সাহাবীরা গড়ায় গড়ায় কাঁদে, কেরে উকাসা, এত পাষাণ কেমন হইলি? আমার নবী সামনে না থাকলে আজকে খেলা হইতো। হযরতে ওমর গরম মানুষ, নরম হয়ে গেছি, সমস্ত সাহাবীদের চোখে পানি। ওই মুহূর্তে হযরতে উকাসা কয়, আল্লাহর নবী গো, আপনি একটু দাঁড়ায়া গেলে আমার জন্য একটু ভালো হইতো, চাবুকটা মারতে আমার জন্য একটু সহজ হইতো। ওগো নবীজি, আপনি সামনে আসেন, আমি পিছন দিকে যাই। হযরতে উকাসা নবীজির পিছনে গিয়ে দাঁড়ায়, আমার নবীজি জামা মুবারকটা খুইলা নিয়া গেলে, খাতমে নবুয়াতের সিল মোহরের মধ্যে নূর নূর চমকানো শুরু হয়ে গেছে।
নূর যখন চমকাইতেছে রে বন্ধু, ভালো করে খেয়াল করিয়া শুনো, হযরত উকা শাহ পিছনে যাইয়া দুইটা হাত দিয়া মান নবীরে জড়াইয়া পিছন দিক দিয়া দৌড়া ফলাইছে। আমার নবীরে পিছন দিক দিয়া দুইটা হাত দিয়া জড়াইয়া চাবুকটা নিচে ফালাইয়া জমিনে ফালাইয়া দুইটা ঠোর দিয়া আমার নবীর খতনে নবুয়াতের সিলমোহরে চুমা খাইতেছে। সাহাবীরা সব তাকায় আছে, কি হইতেছে কি হইল, এমন কেন হইতেছে? আমার নবীর খতনে নবুয়াতের সিলমোহরের মধ্যে চুমা দিয়া ওক্কাশা চোখের পানিগুলো ধা ধা করে ছেড়ে দিয়া দাঁড়ায় গিয়েছে। আমার নবী ডাক দিয়ে ওক্কাশারি, তুমি আমার পিঠে চাবুক মারবি, এখন চুমা দিলা কেন? কয় নবীজি গো, আপনার খতনে নবুয়াতের সিলমোহরটা দেখার আমার বড় শখ ছিল। আমি এতক্ষণ যা করেছি গো নবী, আমি নাটক করেছিলাম আপনার এই সিলমোহরটা দেখার জন্যে। ও নবীজি, আমার গোস্তাকে আপনি মাফ করে দেন, আমার খতা কসুর আপনি মাফ করে দেন। আমার নবী ডাক দিয়া কয় ও কাশারে, তুমি সাহ আমার সাহাবিদের সামনে দাঁড়াইয়া যাও। ওক্কাশা পিছন দিক থেকে যখন নবীর সামনে এসে দাঁড়ায় গেছে, আমার নবীজি জামাটা পরে নিলেন। হজরতে ওক্কাশাকে সামনে দাঁড়া করাইয়া আমার নবী ডাক দিয়ে কয়, তোমরা যদি দুনিয়ার জমিনে কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, আমার ওক্কাশার দিকে তাকাও। আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, আমার ওক্কাশা আল্লাহর জান্নাতের মেহমান, আমার ওক্কাশা আল্লাহর জান্নাতের মেহমান। এরে মুসলমান, ওই প্রিয় নবী রহমতের নবী ডাক দিয়ে কয়, তোমরা আমারে ভালোবাসবা, আমারে মহাব্বত করবা, নিজের জানের চেয়ে বেশি মহাব্বত করবা, বিবির চেয়ে বেশি মহাব্বত করবা, নিজের আব্বা আম্মার থেকে বেশি মহাব্বত করবা। এ আমার উম্মতেরা রে, তোমরা যদি দুনিয়ার সব কিছুর চেয়ে আমি পয়গম্বরকে বেশি মহাব্বত করতে পারো, আমার একটা সুন্নত জিন্দা করতে পারো, আমি নবী জানায় দিলাম হাশরের কঠিন ময়দানে তোমাকে ছাড়া আমি আল্লাহর জান্নাতে যাব না। এই জন্য মুসলমান বাইরারি, আমার আল্লাহ ডাক দিয়ে কয় ওলা না বলু আল্লাহকুম বিষয় মিনাল খৌফি ওয়াল জুউ ওনা কসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরি। আল্লাহ কহে, আমার বান্দা বান্দিরা শোনো, তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব, তোমাদেরকে পরীক্ষা করব। সাহাবায়ে কেরাম পরীক্ষা দিয়েছেন, বাড়ি সেরেছেন, ঘর সেরেছেন, বিবি বাচ্চা সব সারিয়া দিয়া সাহাবায়ে কেরাম পরীক্ষা দিয়া উত্তীর্ণ হয়ে গিয়েছি। এই জন্য আল্লাহ ডাক দিয়া কয়, কখনো তোমাদের সন্তান নিয়ে যাব, কখনো তোমাদের মাল নিয়ে যাব, কখনো তোমাদেরকে ভয় দেখাইয়া, কখনো তোমাদের শস্য ক্ষতি নষ্ট করিয়া দিয়া আমি আল্লাহ পরীক্ষা করব। আমি আল্লাহ দেখব পরীক্ষার মধ্যে কারা সবুর করে, যারা সবুর করতে পারবে, যারা ধৈর্য ধারণ করতে পারবে, এদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। আর সুসংবাদ কি? এদেরকে আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছে। তো পয়গম্বরকে দেখার জন্য হরিণী আসছে, আল্লাহ এদেরকে তিনটা নিয়ামত দান করে। এক নম্বরের নিয়ামত, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ হরিণ, তোমরা যেহেতু আমার পয়গম্বরকে দেখার জন্য আসছো, তোমাদেরকে আমি আল্লাহ তিনটা নিয়ামতের মধ্যে এক নম্বর নিয়ামত দিলাম, সমস্ত প্রাণীর মধ্য থেকে তোমাদের সৌন্দর্য আমি আল্লাহ বৃদ্ধি করে দিলাম। হরিণ সুন্দর না অসুন্দর? আওয়াজ কম হইতেছে। হরিণ সুন্দর না অসুন্দর? দুই নম্বর নিয়ামত আল্লাহ তাআলা জানায় দিলেন, হে হরিণ, তোমাদের গোশতকে আমি আল্লাহ মানুষের জন্য হালাল করে দিলাম, এবং সব গোশতের চেয়ে তোমাদের গোশতগুলোকে সুস্বাদু বানাইয়া দিলাম। তিন নম্বরে আল্লাহ তাআলা ওই হরিণগুলোকে যে নেয়ামত দিলেন, ছোট ছোট সরিষার দানার মতো আল্লাহ তাআলা এদেরকে কস্তুরি দান করলেন, যে কস্তুরির কারণে পুরা জঙ্গলার মধ্যে গেরানে গেরানে মুসলমান ভাইরা সুশোভিত হয়ে গেছে।
হরিণেরা খুশি হইয়া জঙ্গলার ভেতরে চলে গেল। জঙ্গলার ভিতরে গেরানার গেরান, গেরানে মৌ মৌ করতেছে পুরা জঙ্গলার মধ্যে। আর একদল হরিণ চিন্তা করল, কিরি জঙ্গলার ভেতর থেকে এত সুন্দর গেরান কেন আসতেছি, চল দেখে আসি কিচকিচের গেরান, এত সুন্দর গেরান। ঘুরতে ঘুরতে আয়েশা দেখে জাতি বাইয়ের শরীরের মধ্যে এত সুন্দর গেরান, পুরা হরিণের দেহের মধ্যে গেরান আর গেরান। ওই হরিণগুলো ডাক দিয়ে বলে, ভাই রে তোমরা কোথায় থেকে গেরান পাইলা? আমরা পয়গম্বর আদম আলাইহিসসালাম জান্নাত থেকে দুনিয়াতে আসার খবর পাইয়া এক নজর দেখার জন্য গিয়েছিলাম, আমার আল্লাহ আমাদেরকে তিনটা নেয়ামত দান করেছে। সব হরিণের মধ্যে কস্তুরি হয় না, তো ওই হরিণগুলো বলতেছে তাহলে আমরা পয়গম্বরকে এক নজর দেখে আসি, এরা কেন দেখতে চায়? জাতি ভাইয়ের শরীরের মধ্যে গেরান, এজন্য পয়গম্বরকে দেখতে যাইতে চায়। নিয়তের মধ্যে পরিবর্তন আসে না নাই? প্রথম হরিণের দলের নিয়ত ছিল একরকমের, দ্বিতীয় হরিণের দলের নিয়ত ছিল আরেক রকমের, এরাও পয়গম্বরকে দেখার জন্য আসছে। তো পয়গম্বর বলতেছে তোমাদেরকে আমি মেহমানদারি করাম। তো আল্লাহ বলেন, আমি এদেরকে দুইটা নিয়ামত দিলাম, এদের গোস্ত আমি আল্লাহ মানুষের জন্য হালাল করলাম, সুস্বাদু বানাইয়া দিলাম, আর দুই নম্বরে আমি এদের সৌন্দর্য বাড়াইয়া দিলাম, আর তিন নম্বরের নিয়ামতরা ওই হরিণগুলোকে আল্লাহ দেয়নি। এজন্য নিয়ত যার যত সুন্দর হবে, নেকের পাল্লার ওজন তার তত বেশি ভারী হবে। সুবহানাল্লাহ, জোরে বলে। নিয়তগুলো সুন্দর করে বসেন, নিয়ত ভালো করে ফেলার। মানুষকে জীবনে অনেক ঠকাইছে আর ঠকাবো না, জীবনে অনেক গুণা করেছে আর গুণা করুম না। যদি আজকের এই মাহফিল থেকে আমরা এই ওয়াদা অঙ্গীকার করে যেতে পারি, তাহলে মাহফিলে আসাও সার্থক, বয়ান করাও সার্থক। জোরে বলেন ঠিক না বেটি? যে বান্দরামি যা করছে আর করুম না, গুণা যা করছে আর করুম না, আল্লাহ ওলামা হযরতদের সামনে বসছি, আল্লাহ পাকাপাকি নিয়ত করতেছি, আল্লাহ আমি তওবা করতেছি আর গুণা করুম না, আল্লাহ আমার তওবা কবুল করে আমার গুণা মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ মাফ দেওয়ার জন্য বসে আছে। শুধু মানুষকে আল্লাহ মাফ দেয় না, মুজাদ্দিদুল মিল্লাত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বলেন যে ভারতের একটা এলাকাতে বানরের বড় উৎপাত, বানর মানুষের জামা নিয়ে যায়, খানা নষ্ট করে ফেলায়, বাড়িঘর নষ্ট করে ফেলায়। তখন এলাকার মানুষ সিদ্ধান্ত নিল যে জঙ্গলার চতুর্দিক দিয়ে ঘেরাও দিয়া এই জঙ্গলার ভিতরে কেরোসিন তেল ঢেলে, পেট্রোল ঢেলে আগুন লাগাইয়া দিব, যেন সবগুলো হরিণ মারা, বানর মারা যায়, যেন কোনো বারণ আর না থাকে, আমাদেরকে আর উৎপাত না করে। তো এলাকার মানুষের সিদ্ধান্ত অনুযায়ী চতুর্দিকে জঙ্গলা ঘেরাও করে একদিক দিয়ে আগুন লাগাইয়া দিয়েছে, আগুনগুলো ধাও 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 করে জ্বলতেছে। আর ওই বানরের দল এরা নিরুপায় হইয়া, অসহায় হইয়া চিন্তা করতেছে, যেমনে ধাও ধাও করে আগুন জ্বলতেছে, এই আগুন আমাকে জ্বালিয়ে পুড়িয়ে আমাদেরকে শেষ করে দিবে। অতএব আগুন আমাদের কাছ পর্যন্ত আসার আগ পর্যন্ত আসো, সবাই মিলে আল্লাহর কাছে একটু হাত বাড়াইয়া কান্নাকাটি করব যে আল্লাহ জিন্দগিতে আর মানুষকে কষ্ট দিব না, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দেবে। বানরের তওবা, বানরের তওবা। ওই বানরগুলো একসাথ হইয়া একসঙ্গে জড়ো হইয়া তওবা করতেছে, আল্লাহ আর মানুষকে কষ্ট দিব না, মানুষকে অত্যাচার করব না, মেহরবানি করে মালিক তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বে করিম বলে, ও বানর, তোমরা যখন আমার দরবারে হাতগুলো উঠায় দিয়েছ, ঠিক আছে আমি আল্লাহ পাক রব্বি করিম তোমাদেরকে হেফাজত করব। আগুনগুলো জ্বলতে 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 ওই জঙ্গলার বানর পর্যন্ত এসে হাজির হয়ে গেছে।
বানরের কাছাকাছি আইসা সবগুলো আগুন নিভে গিয়েছি, বানরকে জ্বালাইতে পারে নাই। তখন এলাকার মানুষ বলে পুরা জংলা পুরিয়া গিয়া ছাই হইয়া, যখন বানর পর্যন্ত সে হাজির হয়ে গেছি, এদেরকে জ্বালাইবার দরকার নাই, তাহলে দেখা যাক সামনে আর কি করি। তখন আগুন আর পুনরায় জ্বালায় নাই, ওই যে বানর তওবা করেছি, আল্লাহ পাক বানরের তওবা কবুল করে আগুন থেকে আমার আল্লাহ বাঁচাই দিয়েছি। তো আপনার আমার পয়গম্বর বলেন, হে আমার উম্মতেরা, তোমরা গুনাহ করিয়া না ফরমানি করিয়া যত গুনাহ করেছ, অপরাধ করেছ রে বান্দা, তোমরা যদি নিজের গুনার কথা স্মরণ করিয়া আমার দরবারে ফিরে আস, তোমাদেরকে আমি এত মায়া করি, এত মহাব্বত করি, এরে বান্দা সেজদা দিলেও খাওয়াই, না দিলেও খাওয়াই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেও খাওয়াই, না পড়লেও খাওয়াই, হারাম খাইলেও কোনো কিছুই বলি না, ঘুষ খাইলেও আমি আল্লাহ কিছুই বলি না, সোদ খাইলেও আমি আল্লাহ কিছুই বলি না, জিনা করলেও আমি কোনো কিছু বলি না, ইয়াবা পান করলেও আমি কিছু বলি না। আল্লাহ পাক রব্বে করিম বলেন, আমি তোমাদের জন্য এত বড় মায়াওয়ালা, তোমার আব্বা আম্মার চেয়ে আমি আল্লাহ কোটি কোটি গুণ বেশি তোমাদেরকে মায়া করি। আওয়াজ হয় না, জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, কোন বাবা কোন মা কে এমন আছে যে নিজের সন্তানটাকে একটা রুমের ভিতরে ঢুকাইয়া দরওয়াজা জানালা বন্ধ করে দিয়া ওই বাচ্চাকে কামড়াইবার জন্য বিশাল বড় একটা বিষাক্ত সাপ ঘরের মধ্যে ছেড়ে দিয়া আর দরওয়াজা বাহির থেকে বন্ধ কইরা আব্বা আম্মা চলে গেছে, এমন কোন আব্বা আম্মা দুনিয়াতে আছে? কেন আব্বা আম্মা সন্তানকে মায়া করে বিদায়? এই কাজটা আব্বা আম্মা করতে পারে না। তো আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমার মা তোমাকে পেটে বহন করছে, তোমার মা তোমাকে বানায় নাই, তোমার আব্বার এক ফোঁটা নাপাক পানি তোমার মার রেহেমের ভিতরে গিয়া তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। যে মা যে বাবা ওই এক ফোঁটা নাপাক পানির কারণে পেটের মধ্যে সন্তানটা রাখার কারণে কোন আব্বা আম্মা তার সন্তানকে ঘরে আটকাইয়া সাপের কামড় খাওয়াইতে পারে না, কেন? মায়ার কারণে। তো আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, আমিও তো তোমাদেরকে অভয় দিয়েছি, গুনাহ করে ফেলেছ, আমার দিকে ফিরে আসো, আমার দিকে ফিরে আসো, তওবা করো, গুনাহ মাফ করে দিব, কারণ আমি আল্লাহ তোমাদের জন্য জাহান্নাম বানাই নাই, জাহান্নাম বানাইছে ওদের জন্য যারা আমাকে মানে না, আমার নবীর কালমা পড়ে না, দিন শরীয়ত মানে না, এদের জন্য আমি জাহান্নাম বানাইছি, তোমরা মুসলমানের জন্য আমি জাহান্নাম বানাই নাই। আল্লাহ ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছেন, আমাকে ভয় করো ভয় করার মতো, আর মুসলমান না হয়ে কবরে আসিও না। মুসলমানের জন্য আমি জাহান্নাম বানাই নাই, আমি আল্লাহ মুসলমানের জন্য চিরশান্তির জায়গা জান্নাত বানাই রেখেছি। জাহান্নাম তো মুসলমানের লেগে বানায় নাই, কিন্তু আমরা যদি গুনাহ নিয়ে কবরে যাই তখন আল্লাহ বলেন, তোমাদেরকে শাস্তি না দিয়ে আমি আর পারতেছি। আল্লাহ ডেকে ডেকে বলেন, হে বান্দা বান্দি শুনো, গুনাহ লইয়া কবরে যাইবা, তওবার মেডিসিন দিয়া যদি গুনাহ মাফ করাইতে না পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে একদিন জাহান্নামের আগুনে দগ্ধ করব, জাহান্নামের আগুনে জ্বালাইয়া তোমার গুনাহগুলো যেদিন সাফ হয়ে যাবে, যেদিন তোমার গুনাহগুলো মাফ হয়ে যাবে, ওই বান্দা জাহান্নামের আগুনের মধ্যে পড়িয়া আব্বা পাবে না, মা পাবে না, ভাই পাবে না, বোন পাবে না, ওই মুহূর্তে বান্দা বান্দি জাহান্নামের অতল গহ্বরে আল্লাহকে ডাক দিবি, কিন্তু গুনাহ থাকে অবস্থায় আল্লাহ কারো ডাক শুনবে না। যেদিন জাহান্নামের আগুনে জ্বলা পুরা সার খার হইয়া মুসলমান গুনাহগুলো সব হইয়া যাবে, ওই দিন মানুষগুলো আল্লাহকে ডাক দিয়া বলবি, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। এই আওয়াজটা জিব্রাইল আমিনকে আল্লাহ পাঠাইয়া দিয়া বলবেন, যাও রে জিব্রাইল, জাহান্নামের কিনারায় গিয়া দেখো আমার নবীর উম্মতের খবর কি। জাহান্নামের কিনারায় গিয়া দেখো আমার নবীর উম্মতের খবর কি। জাহান্নামের ফেরেশতার কালার হবে এক ধরনের, রং হবে এক ধরনের, আর জান্নাতি ফেরেশতাদের কালার হবে আরেক রকমের। হঠাৎ করে জিব্রাইল আমিন যখন জাহান্নামের কিনারায় যাবে, জাহান্নামের কিনারায় যাওয়ার পরই হঠাৎ করে দেখা যাবে
ওই ফেরেশতারা জিজ্ঞেস করবে, আপনি কি? আমার নাম হলো জিব্রাইল। আপনি কেন আসছেন? আমি আসি নাই, আমার আল্লাহ পাঠাইছেন শেষ জামানার নবীর উম্মতের খবর নেওয়ার জন্য। উম্মতের খবর কি বলো? ওই মুহূর্তে উম্মতে মুহাম্মাদের খবর কি? নবী মুহাম্মাদের পক্ষ থেকে আসা হয়েছে। নবীজির নামটা আমরা যেদিন শুনব, আমাদের পেয়ারা নবীর নাম শোনার পর হঠাৎ করে জাহান্নামের কিনারায় নবীজির নাম শোনার পরে ওই মানুষগুলো জাহান্নামের ভিতর থেকে ডাক দিয়া বলবে, কে এই ফেরেশতাটা? দেখতে ভিন্ন রকমের মনে হয়, আমরা আগুনে জলে পড়ে সারখার হয়ে গেছি, আমাদের মাথা ঠিক নাই, হাত পা ঠিক নাই, সব জ্বালায়া পড়াইয়া সারখার করে দিয়েছি, তুমি কে গো? বলবে, আমি জিব্রাইল। আমি ও জিব্রাইল, তুমি কেন আসছো বলো? কয়ে, তোমাদের খবর নেওয়ার জন্য আসছি। কয়ে, আমরা যে আল্লাহকে লাখ লাখ বছর ধরে ডাকতেছি, আল্লাহ কি আমাদের ডাক শোনে না? জিব্রাইল ডেকে বলবে, এরে বান্দা, বান্দি কেমনে আমার আল্লাহ ডাক শুনবি? আমার আল্লাহ ডাক দিয়া বলেছিলেন, বান্দা গুনাহ করেছো, 24 ঘন্টার ভিতরে যদি একটা মুহূর্তে তওবা করতে পারো, আমার আল্লাহ তোমার সব গুনাহ খাতা মাফ করে দিবি। তোমাকে দুনিয়া তো ভয় তোমার পরেও ক্ষমা চাও নাই, তুমি তো মাফ চাও নাই, এ বান্দা এখন কি চাও? কয়, ভাই জিব্রাইল, আমাদের খবরটা একটু নবী মুহাম্মাদের কাছে গিয়া বলিও, আমরা জ্বলিয়া পড়িয়া সারকার হয়ে গেছি, দুনিয়ার আগুন সইতে পারি না, দুনিয়ার শীত আমরা সইতে পারি না, এর নবীর উম্মতের দল যেমনে মনে চায় এমনি চলতেছি, আলেম ওলামা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, হক্কানে পীর বুজুর্গ ভালো লাগে না, ওয়াজ মাহফিল দিলে নাক ছিটকায়, এত ঘন ঘন ওয়াজ দেওয়ার কি দরকার? এর নবীর উম্মত এত ঘন ঘন কেন ওয়াজ দেওয়া হয় এখন বুঝে না আসলে? একটা সময় এমন হবে, ওই দিন বলবেন, ইয়া আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আবার পাঠাও, আলেম ওলামার কথা শুনি, ওয়াজ মাহফিলে যাই, একটু ভালো কথা শুই না, শুই না আমল করে আসি, ওই মুহূর্তে আমার আল্লাহ বলবেন, না দুনিয়াতে পুনরায় যাওয়ার কোনো সুযোগ নাই, যেতে পারবে না, এ বান্দা এখানেই তোমাদেরকে থাকা লাগবে। জিব্রাইল ফেরেশতা গিয়া বলবে, ওগো নবীজি, আমি দেখে আসছি জাহান্নামের মধ্যে আপনার উম্মতেরা জ্বলিয়া পড়িয়া আমার আল্লাহ ওই মুহূর্তে ডেকে বলবে, ও গো নবীজি, দুনিয়াতে আপনাকে আমি এতিম বানাইছিলাম, দুনিয়াতে আসার পর বাবা দেখেন না, কত রাত নবীজি আব্বার কথা স্মরণ করিয়া কাঁদি, রাস্তায় ঘুরিয়া ঘুরিয়া মানুষ দেখলে পরে বাবার কথা মনে পড়ে যায়, এই নবীর উম্মতের দল ওই নবী আল্লাহর কাছে গিয়া বলবে, মালিকু, দুনিয়াতে ভালো খানা চাই নাই, দুনিয়াতে ভালো ঘর চাই নাই, দুনিয়াতে আরামায়েস চাই নাই, আল্লাহ গো এই মুহূর্তে আমি একটা জিনিস তোমার কাছে চাই। কয়, কি চান? বন্ধু গো, যা চাইবেন আপনাকে তাই দান করা হবে। বলেন, আপনি আমার কাছে কি চান? ওই মুহূর্তে আপনার আমার পয়গম্বর বলু, আল্লাহ আমার সবগুলো উম্মত জাহান্নাম থেকে নাজাত দিব, আমি এটাই চাই। ওই জাহান্নামী মানুষ ইয়া হান্নান ইয়া মান্নান বলিয়া ডাক দিবে গো, ইয়া হান্নান ইয়া মান্নান বলিয়া যখন ডাক দিবে, আমার আল্লাহ বলবে, দুনিয়াতে ডাকস নাই, এখানে কেন আমার ডাকস? কি হয়েছে বল? কয়, আল্লাহ এই হাত তোমার দেওয়া, এই দেহটা তোমার দেওয়া, ও মাবুদ এই পাগুলো তোমার দেওয়া, দেখো না রে মাবুদ জাহান্নামের আগুনে জ্বালাইয়া পোড়াইয়া শেষ করে দিয়া বালাইছি, আল্লাহ জাহান্নামের আগুন থেকে একটু বাঁচাও, আল্লাহ আর সইতে পারতেছি না, আমার নবী সেজদায় পড়ে যাবি, আমার আল্লাহ ডেকে বলবেন, নবী গো সেজদার থেকে মাথা উঠান, জাহান্নামের মানুষগুলোকে জাহান্নাম থেকে উঠাইয়া নিয়ে আসেন, আপনি আজকে জাহান্নাম থেকে যারে উঠাইবেন তারই জান্নাত দান করব। এ মুসলমান ভাইরা রে,
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার মধ্যে বসে আছেন। জিবরাইল আমিন দরওয়াজার মধ্যে এসে আওয়াজ দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজিকে সালাম দিলেন হুজরার বাহিরে দাঁড়ায়া। আমার নবী ঘরের ভিতর থেকে ডাক দিয়ে কয়, কে কে আমার দরওয়াজায় দাঁড়াইছো? আমি জিবরাইল। এ জিবরাইল তুমি কেন আসছো বলো? জিবরাইল ডাক দেয় কয়, নবী গো, ওগো নবীজি, আমি জাহান্নাম দেখে আসছি, জাহান্নামের আগুন দেখে আসছি, আল্লাহর কাছে জিজ্ঞেস করেছি সাতটা জাহান্নামের মধ্যে কারা কারা থাকবি। আল্লাহ গো, আল্লাহ, জাহান্নামে কারা কারা থাকবি সব বর্ণনা দেওয়ার পর আমার আল্লাহ বলেছেন, আপনার উম্মত নাকি জাহান্নামের আগুনে জ্বলবি? আপনার আমার পয়গম্বর রহমতের নবী গো, এই আওয়াজটা শোনার পর জিবরাইলের নিকট থেকে এই খবরটা পাওয়ার পর নবীজি সেজদায় পড়ে গেলেন। অগো মাবুদ, মা বাবা যেমন সন্তানকে মহাব্বত করি, আল্লাহ আমি আমার উম্মতকে আব্বা আম্মার চেয়ে বেশি মায়া করি, বেশি মহাব্বত করি। নবীজি সেজদায় পড়ে গেলেন, এত লম্বা সেজদা নবীজি করেছেন, এত লম্বা সেজদা দিয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়েছেন। বিশ্ব নবীর চোখের পানি পড়তে 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 জমিনটা ভিজে গেছে। নবীজির সাহাবিরা আল্লাহর নবীকে খুঁজিয়া পায় না। নবীজি ঘর থেকে বের হইয়া, হুজরাত থেকে বের হইয়া নামাজের ইমামতি করেন, সালামটা ফিরাইয়া নবীজি আবার হুজরার ভিতরে চলে যায়। উম্মতের ফিকিরে, উম্মতের চিন্তায় নবীজির চেহারার মধ্যে কোনো হাসি নাই, খুশি নাই, সাহাবিদের সঙ্গে কোনো আলোচনাও নাই। তোমারে আমারে নবী কেমন ভালোবাসি, আর ওই নবীর সুন্নতের বিসর্জন দিয়া, ওই নবীর আদর্শ বিসর্জন দিয়া যেমনে মনে চায় এমনি আমরা চলাফেরা করতেছি। বাবা গো, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা নয়, যেখানে আমাকে যেতে হবে ওই জগৎটা কিন্তু অনেক লম্বা, ওই সময়টা কিন্তু অনেক লম্বা, এই জন্য দুনিয়ার হায়াতের আমাদেরকে আল্লাহ পুঁজি নেওয়ার জন্য পাঠাইছি। কয়ে পুঁজি নিবে যারা আমার জান্নাতে যাবে তারা। যে নবী আপনাকে আমাকে এত মায়া করলো, যে নবী আপনাকে আমাকে এত মহব্বত করলো, যিনি আপনাকে আমাকে নিয়ে এত ফিকির করলো, আল্লাহর রসুল তিন দিন পর্যন্ত শুধুমাত্র কেবলমাত্র ফরজ নামাজটা পড়াইয়া হুজরার ভিতরে চলে আসে আর সেজদায় পরে পরে কান্না করে। কোনো সাহাবির সাথে আলোচনা নাই, সাহাবির সঙ্গে কোনো মুলাকাত নাই, সাক্ষাৎ নাই, দেখা নাই, এই উম্মতের ফিকিরে রসুল ক্রন্দন করতেছেন আর চোখ দিয়ে পানি ঝরঝর করে জমিনে পড়ে, জমিন ভিজতেছে। সাহাবিরা পাগল পাড়া হয়ে গেল। যেই নবীকে দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, যেই নবীর সামনে বসলে, চেহারার মধ্যে তাকাইলে, নজর দিলে বড় আনন্দ লাগে, বড় ভালো লাগে। ওই নবীর সামনে বসতে পারি না, নবীজির সঙ্গে আলোচনাও করতে পারি না, নবীজির সঙ্গে সাক্ষাৎ করতে পারি না। আবু বকর সিদ্দিক পেরেশান হয়ে গেলেন, কিং করতে বিমর হইয়া হযরত আবু বকর ঘরের দরওয়াজায় গিয়া সালাম দিলেন। বিশ্ব নবী যারে বেশি মহাব্বত করে, যারে বেশি ভালোবাসে, ওই সাহাবি নবীর দরওয়াজার সামনে দাঁড়ায় আওয়াজ দেয়, সালাম দেয়। ভিতর থেকে কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। ফিরে আসলে পরে হযরত ওমরকে পাঠাইলেন, ওমর যাও, তুমি গিয়া সালাম দাও, নবীজির খোঁজখবর নাও। বিশ্ব নবী কেন কোনো আলোচনা করে না, মুলাকাত করে না, কোনো কথাই বলে না? যাও যাও, কি হয়েছে আল্লাহ নবীর কাছে গিয়া জানো। হযরত ওমর বলেন, দরওয়াজার সামনে দাঁড়াইলাম, সালাম দিলাম, কোনো জবাব আসে না, আমি ওখান থেকে চলে গেলাম। হযরত ওসমান গেলেন, নবীজিরে সালাম দিলেন, কোনো জবাব আসে নাই। হযরত আলী বলেন, আমিও নবীর জামাতা হইয়া নবীর দরওয়াজার সামনে দাঁড়াইয়া আমিও সালাম দিলাম, ভিতর থেকে কোনো জবাব নাই, কোনো আওয়াজ নাই। সবাই পেরেশান হয়ে গেল। দশজন সাহাবী যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তারা মুসলমান আশ্চর্য হয়ে গেলেন। সবাই মিলে পরামর্শ করে,
কি করা যায়, আমার নবীর সঙ্গে দেখা করতে পারি না, সালাম দিলে উত্তর আসে না, চেহারাটাও দেখতে পারি না, কোনো মুজাকারা নাই, কোনো পরামর্শ নাই, কি হইল রবিজির? মুসলমান ভাইরা সবাই মিলে হযরতে আলীকে ডাক দেয়, কয় আলী, আমি জানি এই পৃথিবীর জমিনে যিনি সবচেয়ে বেশি মায়া করেন, যারে বেশি মায়া করেন নবীজি, তার নাম হইল হযরতে ফাতেমা। যেই ফাতেমাকে নবী এত মায়া করে, মা খাদিজা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর, আহারে নবীজি যার মাধ্যমে সবচেয়ে বেশি ভালোবাসা পায়, ওই মেয়েটার নাম হলো ফাতেমা। ফাতেমা এমন একজন নেককারণী মহিলা, আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা রে, যত কোটি কোটি নারী জান্নাতে যাবে, ওই নারীদের সর্দার আল্লাহ তোমারে বানায়া দিবে। হে ফাতেমা, তুমি আমার এত মায়া করো, আমিও তোমার এত মায়া করি, জাহাদের ময়দানে রওনা দিলে পরে আল্লাহর নবী শেষ বিদায়টা নিজের ছোট্ট মেয়ে ফাতেমার নিকট থেকেই নেয়। আবার জাহাদের ময়দান থেকে ফিরে এসে সকলের আগে যার সঙ্গে দেখা করে, ওই মেয়েটার নাম হলো হযরতে ফাতেমা। আল্লাহু আকবার বলেন। নবীজি তারে, নবীজি ফাতেমারে এত ভালোবাসি, আর নবী ডাক দিয়া কয়, সাহাবিরা রে, ফাতেমা হইল আমার দেহের একটা অংশ। সুবহানাল্লাহ। কয়, এ মুসলমান বাবা জিরা রে, আমার সবাই মিলে পরামর্শ করে আলি ফাতেমারে পাঠাইলে খোঁজখবর পাওয়া যাবে, নবী হুজরাত থেকে কেন বের হয় না, সাহাবিদের সঙ্গে নবী কেন আলাপ করে না, ফাতেমার সঙ্গে একটু আলোচনা কর। আহারে ফাতেমা খবর পাইয়া আব্বার দরওয়াজায় গিয়া দাঁড়াইয়া সালাম নিবেদন করে আর বলে, বাবাজি গো, আমি ফাতেমা আপনার সঙ্গে দেখা করতে আসছি। ওই মুহূর্তে আল্লাহর নবী সিজদায় করে কান্না করতেছে, আমার নবীর চোখের পানির দাম কত জানেন? দুনিয়ার সব মানুষের চোখের পানি যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার নবীর চোখের পানি যদি আর এক পাল্লায় রাখা হয়, তামাম দুনিয়ার সমস্ত মানুষের চোখের পানির মোকাবেলায় আমার নবীর চোখের পানির ওজন ভারী হইয়া যাবে। কি কান্নাটা আমার রসুল করেছে! ফাতেমা দরওয়াজায় দাঁড়ায় সালাম দিলে পরে বিশ্বনবী জবাব নিলেন, দরওয়াজা খুলে দিলেন, তাকায় দেখে আমার নবীর চেহারাটা মলিন। ছোট্ট মেয়ে কচি কণ্ঠে ডাক দিয়া, কে বাবা গো, চেহারাটা এত মলিন হয়েছে কেন বলেন? আপনার চেহারাটা এমন হওয়ার কথা নয় বাবা গো, আপনার চেহারাটা পূর্ণিমার চাঁদের চেয়ে আরো বেশি সুন্দর, এই চেহারাটা কেন মলিন হয়েছে? বাবা, যখন পেটে ক্ষুধা লাগে আপনার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। মাঝে মাঝে ঘরে কোনো খানা নাই, কোনো রান্না বান্না নাই, দুইটা সন্তান হাসান হোসাইন, একজন ডানে দাঁড়াইয়া আর একজন বামে দাঁড়াইয়া, মার কাঁধে হাত দিয়া, কয়, মা গো, পেটে বড় ক্ষুধা, কই ঘরে খানা আসেনি, চুলার মধ্যে কোনো আগুন নাই, ঘরে খেজুর আসেনি? ফাতেমা ডাক দেয়, কয়, হাসান হুসাইন রে, না না, ঘরে কোনো রান্না করার মতন কোনো কিছুই নাই, চাউল নাই, আটা নাই, রুটি বানাবো কি দিয়া? হাসান হুসাইন ডাক দেয়া, কয়, মা গো, এত কিছু বুঝি না, পেটে ক্ষুধা লাগছে, খানা লাগবে, খানা দাও। এ মা, তুমি না দু জাহানের সর্দার নবীর মেয়ে, এ মা, ঘরে খানা নাই কেন? ওই মুহূর্তে ফাতেমা চোখে পানি রাখতে পারি না, ফাতেমা চোখের পানিগুলো সেরে দিয়ে জান্নাতের হাসি দিয়া বলি, এরে হাসান হুসাইন, ঘরে কোনো খানা নাই, তবে জানায় দিই, শোনো, নানার বাড়িতে চলে যাও, পেটে ক্ষুধা লইয়া নানার ঘরে গিয়া নবুয়াতওয়ালা চেহারার দিকে তাকাইয়া থাকবা, আমার আল্লাহ ক্ষুধা নিবারণ করে দিবে। যাও, চলে যাও, যাও, চলে যাও, ক্ষুধা নিবারণ হয়ে যাবে, চলে যাও। হযরতে হাসান হুসাইন বলি, মাঝে মাঝে নানার বাড়িতে গিয়া নানার চেহারার দিকে তাকাইলে গো, আমার আল্লাহ অটোমেটিকলি ক্ষুধা নিবারণ করিয়া দেয়। হযরতে ফাতেমা গিয়ে কয়, বাবা গো, এত সুন্দর চেহারা কেন মলিন হয়েছে বলেন?
ওই মুহূর্তে আল্লাহর পয়গম্বর ডাক দেয়, কয় ফাতেমা রে তুমি জানো না, তিন দিন আগে জিব্রাইল আমিন আয়েশা খবর বলে গিয়েছে, এ ফাতেমা রে তিন দিন আগে জিব্রাইল আসছিল আমার ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া আমারে সালাম দিয়ে জানায় গিয়েছে আমার উম্মতেরা নাকি জাহান্নামের আগুনে জ্বলবে। এরে ফাতেমা, আমার উম্মত জাহান্নামের আগুনে থাকবি, জাহান্নামের কুণ্ডলিতে পরে থাকবে, আমি বাহিরে থাকব। এরে ফাতেমা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের চিন্তায় আমি নবী অস্থির হয়ে গিয়েছি গো মা, এই জন্য সাহাবীদের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ নাই, মুলাকাত নাই, দেখা সাক্ষাৎ হয় না। এ গো মা, আমি কান্না করতেছি মালিকের দরবারে, আমার মালিক যদি আমার চোখের পানি কবুল কইরা আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দেয়। এ মা, আমি চাইতেছি আমার চোখের পানি দিয়া যেন আমার উম্মতের গুনাহ মাফ হইয়া যায়, আমার সবগুলো উম্মত যেন আমি মত শেষ বালাজার সব বালা তার নবীজি ইন্তেকালের আগে, নবীজি মরার আগে আমার আপনার নবী সরোয়ারে দুয়া আলম বিশ্ব নবী অসুস্থ যখন হয়ে গেলেন, বিছানায় যখন পড়ে গেলেন, বিছানায় যখন শুয়া পড়লেন, নবীজি অসুস্থ হয়ে গেলেন, এই নবীর উম্মতের দল নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার সময় হয়ে গেলি, আমার দিকে তাকান, খেয়াল করিয়া শোনেন, নবীজি ডাক দেয় কয় বেলাল তুমি আমার কাছাকাছি আসো। বেলাল যখন নবীজির সামনে আসছি কয় নবীজি আপনি মুমূর্ষু অবস্থায় আছেন, আমাকে কেন তালাশ করেন? ওই মুহূর্তে পয়গম্বর ডাক দিয়া কয় এরে আলী, এরে বেলাল তুমি একটা কাজ করো, মদিনার গলি গলি গিয়ে আওয়াজ লাগাইয়া দাও, মদিনার বাজারে গিয়ে আওয়াজ লাগাইয়া দাও, সব সাহাবীরা যেন এক নজর আমার সঙ্গে দেখা করি, আমার মনে হয় আমি বাঁচব না, আমার মনে হয় দুনিয়াতে আমি আর বেশি দিন থাকব না। এ বেলাল, আমার দিল চায়, আমার মন চায় সব সাহাবীর নিকট থেকে আমি ক্ষমা চেয়ে নেই। আল্লাহু আকবার বলেন। একসাথে চলাফেরা করেছি, একসাথে উঠা বসা করেছি, জানি না কার সঙ্গে আমার কেমন আচরণ হয়েছে, খেয়াল করেন, জানি না কার সঙ্গে আমার কেমন ব্যবহার হয়েছে, সবাইকে সামনে নিয়ে আমি শেষ বিদায়টা নিব, ক্ষমা চেয়ে নিব। হজরতে বেলাল নবীজির আওয়াজটা পাইয়া মুহূর্তের মধ্যে মদিনার অলিতে গলিতে দৌড়ায় মদিনার বাজারে চলে গেলেন। মদিনায় বাজারে যাওয়ার পরে বেলাল ডাক দিয়া কয় তোমরা যে যেখানে আসো তাড়াতাড়ি করে আসো, আল্লাহর নবী আওয়াজ দিয়েছেন তোমরা যেন আমার নবীর সামনে আসো, আমার নবী আল্লাহর ঘর মসজিদে অবস্থান করতেছি, তোমরা নবীর সামনে জড়ো হয়ে যাও। বেলালের আওয়াজ যখন দিয়েছে আওয়াজ পেয়ে যে যেখানে ছিল তারা দৌড়ে নবীজির সামনে এসে হাজির হয়ে গেছে। সাহাবীরা নবীর জন্য পাগল, জান দিয়া ফালায়, মাল দিয়া ফালায়, নতুন বিবি ঘরে রাইখা জেহাদের ময়দানে চলে যায়। খেজুর পাকার মৌসুম হয়ে গেছে, খেজুর কাটলে পরে এক বছরের খোরাক হবে, খানা হবে। ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে নবীজি সাহাবীদেরকে নিয়ে জেহাদের ময়দানে চলে যান। পাকা খেজুরের বাগান ফালাইয়া সাহাবীরা নবীজির সঙ্গে জিহাদের ময়দানে দৌড়াইছে। সুবহানাল্লাহ, জোরে বলো। কেমন প্রেমিক সাহাবীরা ছিলেন, নবীরে কেমন ভালোবাসছে, আল্লাহু আকবার। আমার বাবা জিরা, আমার ভাইরা, মুহূর্তের মধ্যে সাহাবীরা নবীর সামনে চলে আসছে। রসুল ডাক দিয়ে কই সাহাবীরা রে তোমরা যারা আমার সামনে আসছো একটা কাজ করো, তোমরা আল্লাহর ঘরে ঢুকছো দুই রাকাত করে নামাজ আদায় করো, নামাজটা পড়ে আমার সামনে গোল হইয়া বসে যাও, তোমাদের সামনে আমি কিছু নসিহত করব। সাহাবীরা আল্লাহর নবীর নসিহত শোনার জন্য পাগল। সুবহানাল্লাহ, নবীজি কখন জবান থেকে ওয়াজ করবেন আর সাহাবীরা শুনবেন? এরা রসুলের সামনে এমন করে বসে, সাহাবীরা বলেন নবীজির সামনে আমরা এমন করে বসছি যেন রসুলের সামনে কোনো মরা গাছ দাঁড়ায় রয়েছে। মরা গাছ যেমন দাঁড়ায় থাকে নড়াচড়া নাই, সাহাবীরা বলেন নবীজির সামনে আমরা বয়ান শোনার জন্য এমন করে বসে গেছি আমাদের মধ্যে কোনো নড়াচড়া ছিল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এরা নসিহত কবুল করেছেন, এরা দামি হয়ে গেছেন, জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছে।
আমার মুসলমান ভাইরা রে ভালো করে খেয়াল করে শুনেন, বিশ্বনবী দাঁড়ায় বললেন, সাহাবীরা বসো, আমার সামনে তোমরা জড়ো হয়ে যাও, গোল হয়ে বসে যাও। নবীজি বলেন, কিছু নসিহত করতে চাই। সাহাবীরা চোখগুলো নবীজির দিকে ঘুরাইয়া দিলেন, কানগুলো খাড়া করে দিয়ে বলেন, নবীজি গো কি বয়ান করবেন করেন। নবীজি ডাক দিয়া কয়, শোনো, আমি থাকব না, তোমাদের মধ্যে দুইটা জিনিস দিয়ে যায়। কয়, কি দিয়ে যাবেন? কয়, 30 পারা কোরআন দিয়ে যায় আর আমার সুন্নত দিয়ে যায়, এই দুইটাকে আঁকড়ে ধরবা, কোনোদিন কাফেররা তোমাদেরকে শেষ করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। দুই নম্বর কথা শোনো, তোমাদের সঙ্গে চলাফেরা করেছি, কত জেহাদের ময়দানে গিয়েছি, আমার জানা নাই কারে আমি কথা দিয়া, চরিত্র দিয়া, আচরণ দিয়া কষ্ট দিয়েছি, দিয়ে থাকলে আমারে মাফ করিয়া দিও। আল্লাহু আকবার। দুজাহানের নবী, কোনো আমিত্ব নাই, কোনো বরত্ব নাই, কোনো ভাব নাই, নরম মানুষ, গরম হয় নাই, দাঁড়ায় ডাক দিয়ে কয়, তোমাদেরকে আমি কষ্ট দিয়ে থাকলে আমাকে মাফ করিয়া দিও। এই ঘোষণা আল্লাহর নবী তিনবার দিলেন, কয়বার বলেন জোরে, কয়বার? তিনবার দিয়া বললেন, তোমরা আমাকে মাফ করিয়া দিও। একজন সাহাবি যিনি মুসলমান, আগে মুসলমান ছিল না, কাফের ছিল, কিন্তু মুসলমান, নবীজির আদর্শ দেইখা, নবীজির চালচলন দেইখা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। তবে তার একটা জিনিস দেখার বড় শখ ছিল, সে কোনোদিন দেখতে পারে নাই। সে শুনেছে নবীজির দুই কান্দের মাঝখানে খতমে নবুয়াতের সিলমোহর আছে, ওই সিলমোহরটা দেখার বড় শখ, কিন্তু কোনোদিন দেখার সুযোগ হয় নাই। আজকে যেহেতু আল্লাহ রসুল বলেছেন, তোমাদের সামনে আমি আসি, তোমাদেরকে, তোমাদের কাছে আমি ক্ষমা চাইতেছি, কাউকে অন্য কাহারও সাথে অন্যায় করে থাকলে আমারে মাফ করে দিও। ওই সাহাবি বলে, আজকে এই সুযোগ, সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলে, আজকে এই সুযোগ, একটা ফন্দি কইরা নবীজির সিলমোহরটা আমি শেষবারের মতো দেখে নেই। নবীর উম্মতের দল, ওই সাহাবি রসুল তিনবার বলার পর মাঝখান থেকে দাঁড়ায় কয়, নবীজি গো, একদিন আপনার সঙ্গে আমি জেহাদের ময়দানে যেতেছিলাম, আপনার ওট আর আমার ওট, আপনার সওয়ারি আর আমার সওয়ারি কাছাকাছি ছিল, ওগো নবীজি, ওই মুহূর্তে আপনার হাতে একটা চাবুক ছিল, আপনার হাতে একটা চাবুক ছিল নবীজি, আমার ওটটা আপনার ওটটা বরাবর হাঁটতেছিল, চলতেছিল, আপনার ওঠের মাথায় গো নবীজি চাবুক দিয়ে আঘাত দিয়েছিলেন, ওই আঘাতটা ওটের মাথায় না লেগে আমার পিঠের মধ্যেই লেগে গিয়েছিল, ওগো নবীজি, ওইটার প্রতিশোধ আমি আজকে নিতে চাই, নিয়ে তারপরে ক্ষমা করব, এর আগে আপনার আমি ক্ষমা করব না, এর আগে আমি ক্ষমা করব না। সাহাবি কয়, আজকে সুযোগ হারাইলে এই সুযোগ আর কোনোদিন পাওয়া যাবে না, এই সুযোগে নবীজির খতনে নবুয়াতের সিলমোহরটা দিয়ে খেলোই, তার কারণ আমার নবী হচ্ছে শেষ নবী, আমার নবীর পরে আর কেউ নবী হবেও না, নবী আসবেও না, কেউ আসলে সে হবে এক নম্বরের ভণ্ডা, ঠিক কিনা জোরে কন? ওই মুহূর্তে সাহাবি কয়, দিয়ে খেলোই, রসুল ডাক দিয়া কয়, তাই নাকি? কয়, হ্যাঁ। নবীজি কয়, আমার সামনে আসো, প্রতিশোধ নেয়, অসুবিধা নাই। কয়, নবী গো, যেই চাবুক দিয়ে আপনি আমাকে বাড়ি দিয়েছেন, ওই চাবুকটা এখন কই আছে বলেন, ওই চাবুকটা আমার লাগবে, যেই চাবুক দিয়ে আপনি আমার পিঠে আঘাত করেছিলেন, ওই চাবুকটা আমার লাগবে। আমার নবী ডাক দিয়ে কয়, বেলাল, যেই চাবুকটা আমার হাতে ছিল ওই চাবুকটা ফাতেমার ঘরে আসে নিয়ে আসো, আমার মেয়ের কাছে আমি চাবুকটা জমা দিয়েছিলাম। এদিক দিয়া খবরটা পাইছে নবীজি মমর্ষ হালাতে আছে, অসুস্থ অবস্থায় আছে, আর এই সাহাবি চাবুক হাতে নিয়ে আমার নবীর পিঠের মধ্যে বাড়ি মারবি। আবু বকর সিদ্দিক হাউমা করে কান্না শুরু করে দিলেন, হযরতে ওমর আহারে চোখের পানিগুলো সেরে দিলেন, হযরতে আবু বকর সিদ্দিক কাঁদি, হযরতে ওমর কাঁদি, হযরতে ওসমান কাঁদি, হযরতে আলীও কাঁদি, যারা মসজিদে ছিল সবার চোখের মধ্যে পানি জমা হয়ে গেছে। এ আমার ভাই, সাহাবীরা মিলে ওই সাহাবীর
কাসা কাছে গিয়ে ডাক দেখে ও কাসা রে যতগুলো চাবুক মারা দরকার আমাদের পিঠে মারো আমার নবীর রহমতের নবীর গায়ে একটা ফুলের টোকাও লাগায় হলো আমার নবীর পিঠে আঘাত দিও না আমার নবী অসুস্থ কিন্তু ও কাসা দাঁড়ায় ডাক দেখ আবু বকর না না আমার নবী তিনবার বলেছেন প্রতিশোধ নেওয়ার জন্য আমি না নিয়ে সারতে পারবো না সাহাবীরা ঘুরে ঘুরে কান্দে হযরত বেলাল চলে গেছে ফাতেমার ঘরের সামনে গিয়ে আওয়াজ দিয়া কয় ফাতেমারি তোমার ঘরে নাকি একটা চাবুক রাখা আছে চাবুক নেওয়ার জন্য আসছি ফাতেমা ঘরের ভিতর থেকে ডাক দিয়া কয় বেলাল আমার আব্বা অসুস্থ চাবুক দিয়া কি করবে বলো ওই মুহূর্তে বেলাল ডাক দিয়া কয় ফাতেমা রে সব সাহাবীর আল্লাহ নবীর সামনে বসে ও ফাতেমারি আমার নবীর সামনে সব সাহাবীরা বসা কি হয়েছে রে বেলাল নবীজি শেষ মুহূর্তে সাহাবীদের কাছে ক্ষমা চাইতেছে রে ফাতেমা হে ফাতেমা তোমার ঘরে চাবুকটা আছে চাবুকটা আমার হাতে দাও ও কাসা দাঁড়ায় আছে এই চাবুক দিয়ে আমার নবীর পিঠে বাড়ি মারবে আঘাত মাইরা প্রতিশোধ নিবে ফাতেমা ডাক দিয়া কই বেলাল রে আমার বাবার সামনে কি আমার দুই সন্তান হাসান হুসাইন কি নাই বেলাল ডাক দিয়া কয় ফাতেমা রে নবীজির সামনে হাসান হুসাইন আছে হযরতে আলীও আছে ওই মুহূর্তে ফাতেমা ডাক দিয়া কয় আমার দুইটা সন্তান থাকতে আমার বাবার পিঠের মধ্যে কেন আঘাত দেওয়া হবে গিয়া বইল আমি হাসান হুসাইনের আমি হাসান হুসাইনের দুধ পান করাইছি ওই দুধ পান যে করাইছি আমি কিন্তু দুধের দাবি ছাড়ব না যদি আমার সন্তানের সামনে আমার বাবার গায়ে আঘাত মারা হয় এই আমার বাবা জিরারে হযরত বেলাল চাবুক টাইনা রহমতের নবীর হাতে দিল রে আমার নবী চাবুকটা হাতে নিয়ে ডাক দিয়া কয় ও কাসা তুমি আমার সামনে আসো এই নাও চাবুকটা নিয়ে আমার গায়ে তুমি আঘাত মারো বাড়ি মারো আবু বকরের সামনে দাঁড়ায় ডাক দিয়া কয় ও কাসা রে চাবুক দিয়ে আমার নবীর গায়ে আঘাত দিও না প্রয়োজনে পিটাইতে পিটাইতে আমারে মেরে ফেলো রহমতের নবীর গায়ে একটা আঘাত দিও না রহমতের নবীর গায়ে একটা ফুলের টোকাও দিও না ও কাসা ডাক দিয়া কয় না তোমাদের কথা আমি মানব না প্রতিশোধ আমাকে নিতেই হবে নিতেই হবে হযরতে উকাসা হাতের মধ্যে চাবুক নিয়ে আমার নবীর সামনে দাঁড়াইল উকাসা ডাক দেখ আল্লাহ নবী আপনি যখন আমার পিঠে আঘাত দিয়েছিলেন ওই মুহূর্তে আমার গায়ে কোনো জামা ছিল না ও গো নবীজি আমার পিঠটা খোলা ছিল গো নবীজি ও গো নবীজি দয়া করে মেহরবানি করে যদি পিঠের জামাটা সরাইয়া দিতেন তাহলে মন ভৈরা পিঠের মধ্যে চাবুকের আঘাত দিতে পারতাম আমার নবী ডাক দিয়া কয় দাঁড়াও তুমি যেমনে চাইবা আমি এমনিই দিব প্রতিশোধ নিতে চাও অসুবিধা নাই আমি দুনিয়া আর জমিনে আমার গুনাহ মাফ করাইতে চাই আমার কোনো গুনাহ নাই তবে তুমি যেহেতু বলতেছ আমি আঘাত দিয়েছি অপরাধ করেছি আমার অপরাধরা আমি দুনিয়ার থেকে মাফ করাই নিতে চাই পরকালে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে চাই না ও কাসা হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর নবীর সামনে এসে গেল দাঁড়াইয়া গেল নবীজি জামাটা খুইলা নিছে আল্লাহর নবী জামাটা যখন সরাইয়া পালাইছে পুরা মসজিদের মধ্যে কান্নার আওয়াজ মসজিদের ভিতরে সাহাবীরা গড়ায় গড়ায় কাঁদে কে রে ও কাসা এত পাষাণ কেমন হইলি
আমার নবী সামনে না থাকলে আজকে খেলা হইতো। হযরতে ওমর গরম মানুষ, নরম হয়ে গেছি, সমস্ত সাহাবীদের চোখে পানি। ওই মুহূর্তে হযরতে ওকাসা কয়, আল্লাহর নবী গো, আপনি একটু দাঁড়ায় গেলে আমার জন্য একটু ভালো হইতো, চাবুকটা মারতে আমার জন্য একটু সহজ হইতো। অগনবীজি আপনি সামনে আসেন, আমি পিছন দিকে যাই। হযরতে ওকাসা নবীজির পিছনে গিয়ে দাঁড়ায়, আমার নবীজি জামা মুবারকটা খুইলা নিয়া গেলে খতনে নবুয়াতের সিল মোহরের মধ্যে নূর নূর চমকানো শুরু হয়ে গেছে। নূর যখন চমকাইতেছে রে বন্ধু, ভালো করে খেয়াল করে শোনো, হযরতে ওকাসা পিছনে যাইয়া দুইটা হাত দিয়ে আমার নবীরে জড়াইয়া পিছন দিক দিয়া দৌড়া ফলাইছে। আমার নবীরে পিছন দিক দিয়া দুইটা হাত দিয়া জড়াইয়া চাবুকটা নিচে ফালাইয়া জমিনে ফালাইয়া দুইটা ঠোর দিয়া আমার নবীর খতনে নবুয়াতের সিল মোহরে চুমা খাইতেছে। সাহাবীরা সব তাকায় আছে, কি হইতেছে, কি হইল, এমন কেন হইতেছে? আমার নবীর খতনে নবুয়াতের সিল মোহরের মধ্যে চুমা দিয়া ওকাসা চোখের পানিগুলো ধা ধা করে ছেড়ে দিয়া দাঁড়ায় গিয়েছে। আমার নবী ডাক দিয়া, ওকাসা রে, তুমি আমার পিঠে চাবুক মারবি, এখন চুমা দিলা কেন? কয় নবীজি গো, আপনার খতনে নবুয়াতের সিল মোহরটা দেখার আমার বড় শখ ছিল। আমি এতক্ষণ যা করেছি গো নবী, আমি নাটক করেছিলাম আপনার এই সিল মোহরটা দেখার জন্যে। ও নবীজি, আমার গোস্তাকে আপনি মাফ করে দেন, আমার খতা কসুর আপনি মাফ করে দেন। আমার নবী ডাক দিয়া কয়, ওকাসা রে, তুমি সাহাব আমার সাহাবিদের সামনে দাঁড়াইয়া যাও। ওকাসা পিছন দিক থেকে যখন নবীর সামনে এসে দাঁড়ায় গেছে, আমার নবীজি জামাটা পরে নিলেন। হযরতে ওকাসাকে সামনে দাঁড়া করাইয়া আমার নবী ডাক দিয়ে কয়, তোমরা যদি দুনিয়ার জমিনে কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, আমার ওকাসার দিকে তাকাও। আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, আমার ওকাসা আল্লাহর জান্নাতের মেহমান, আমার ওকাসা আল্লাহর জান্নাতের মেহমান। এর মুসলমান, ওই প্যারে নবী রহমতের নবী ডাক দিয়ে কয়, তোমরা আমারে ভালোবাসবা, আমারে মহাব্বত করবা, নিজের জানের চেয়ে বেশি মহাব্বত করবা, বিবির চেয়ে বেশি মহাব্বত করবা, নিজের আব্বা আম্মার থেকে বেশি মহাব্বত করবা। এ আমার উম্মতেরা রে, তোমরা যদি দুনিয়ার সব কিছুর চেয়ে আমি পয়গম্বরকে বেশি মহাব্বত করতে পারো, আমার একটা সুন্নত জিন্দা করতে পারো, আমি নবী জানায় দিলাম হাশরের কঠিন ময়দানে তোমাকে ছাড়া আমি আল্লাহর জান্নাতে যাব না। এজন্য মুসলমান বাইরারি আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ওয়ালা নাবুলু আনকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জুউ ওয়ালা কসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ কহে, আমার বান্দা বান্দিরা শোনো, তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব, তোমাদেরকে পরীক্ষা করব। সাহাবায়ে কেরাম পরীক্ষা দিয়েছেন, বাড়ি সেরেছেন, ঘর সেরেছেন, বিবি বাচ্চা সব সারিয়া দিয়া সাহাবায়ে কেরাম পরীক্ষা দিয়া উত্তীর্ণ হয়ে গিয়েছি। এই জন্য আল্লাহ ডাক দিয়া কয়, কখনো তোমাদের সন্তান নিয়ে যাব, কখনো তোমাদের মাল নিয়ে যাব, কখনো তোমাদেরকে ভয় দেখাইয়া, কখনো তোমাদের শস্য ক্ষতি নষ্ট করিয়া দিয়া আমি আল্লাহ পরীক্ষা করব। আমি আল্লাহ দেখব পরীক্ষার মধ্যে কারা সবুর করে, যারা সবুর করতে পারবে, যারা ধৈর্য ধারণ করতে পারবে, এদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। আর সুসংবাদ কি? এদেরকে আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। কিউ এলাকার মানুষ দেখে আওয়াজ হয় না? হ্যাঁ, আমার নানারে যখন মানুষ নিয়ে যায়, আল্লাহু আকবার কত স্লোগান আগে পরে। ওই যে আমরা খাবার পাইছি, গরকা মুরগি ডাইল বরাবর, ঘরের মুরগি খাইয়া গিয়ে একে ডাইলের মতন লাগে। এই জন্য আমার নানা আসতে একটা স্লোগান দিলাম, আওয়াজ হইল না। ওই যে ডেলি দেখা হয় তো, এই জন্য আওয়াজও বেশি একটা অনায়।
মাওলানা সানাউল্লাহ নুরি সাহেব হুজুরের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বলে। ওনারা আমাদের মুরব্বী, আল্লাহ পাক নেক হায়াত দান করুক বলেন আমিন। ওনাদের নেক নজরে নেক দোয়ায় আপনাদের সামনে বসার সুযোগ পাইছি। তো বাঙ্গাসুরা জয়ে কয়েকটা কথা বললাম, আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ নবীজির মহাব্বত অন্তরে নিয়ে আমাদেরকে যাওয়ার কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের থেকে যে পরীক্ষাগুলো নেয়, এই পরীক্ষায় যেন আমরা উত্তীর্ণ হতে পারি, কামিয়াব হতে